খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে সকালে বয়রার কর ভবনে দশতলা থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজারকে আটক করেছে পুলিশ ভবনটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ শ্রমিকদের খুলনা মহানগরীর বয়রা এলাকায় কর ভবনের দশতলার নির্মাণ কাজ করছিলেন শ্রমিকরা সে সময় মাচা ভেঙে নিচে পড়ে যান তিন শ্রমিক তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক নির্মাণাধীন ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠান এস এন বিল্ডার্স ভবনটিতে কাজের জন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ করেছেন শ্রমিকরা আমরা রোদে কাজ করি রড ধরা যায় না চাই গ্লোজ দেয় না ওরা রশিদ হিসাব করে একটা রশি বাঁধবো বাঁধব এক কেজি রশির দাম চারশো টাকা ওরা টাকার টাকার পরিমাণ হিসাব করে ভার মাসা আছে ওখান থেকে স্লিপ করে পড়ে গেছে এটাই তিনজনই মারা তিনজনে মারা গেছে ভবনটিতেই নিরাপত্তা না থাকার বিষয়ে একমত পুলিশও এই ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজারকে আটক করা হয়েছে এখানে আসলে শ্রমিকদের নিরাপত্তার জন্য যে ধরনের নিরাপত্তা মেনটেন করার কথা ছিল সেফটি সিকিউরিটি মেনটেন করার কথা ছিল কিছুই মেনটেন করা হয় নাই এবং সে কারণে আজকে এই দুর্ঘটনা ঘটেছে নিহত তিন শ্রমিকের মধ্যে রাব্বি ও মামুন পঞ্চগড়ের বাসিন্দা আরেক শ্রমিক আশরাফুলের বাড়ি খুলনার দৌলতপুরে ইন্ডিপেন্ডেন্ট নিউজ